अनेक जत्ने सजानो स्वप्न भेंगे पड़ले मानुष तो हाहाकार करबे अर्जुन और से स्वप्नेर घातक के सम्मुखे पेले इच्छे तो करबे आक्रमणे प्रत्याघाते ताके जर्जरित करते। जानो अर्जुन आमी स्वप्न देखेछिलाम द्वादश बत्सरेर बनबास शेषे तुमी फिरे एले आमार आकाश पूर्ण हबे आलोर गौरवे अथच तुमी फिरे एले आमार सपत्नी सुभद्राके निये इंद्रप्रस्थे आर आमार आकाश परिव्याप्त हलो निश्छिद्र अंधकारे निषादेर थेकेओ मृत्युलोभी तोमार तीर क्रोधोन्माद ऋषिर अभिशापेर थेकेओ निर्मम तोमार आघात। आमी जानी पांचाली सुभद्रार आगमन भेंगे दिएछे तोमार धैर्येर सब बाँध चरम विपन्नताय आर्तनाद करे उठछे तोमार अंतर तोमार चोखे एखन क्रोध बन्हिमान तोमार बक्षे एखन बहुदूर विस्तृत धूसर मरुभूमि आमार प्रति धेये आसछे तोमार हृदय दाबानल आमार प्रति निक्षिप्त होच्छे एक अग्निकन्यार वज्र शक्ति आमार प्रति उन्मुक्त होयेछे आहत पांचालीर खरसान तरबारी। अर्जुन তুমি হয়তো ভুলে গেছো আমি যজ্ঞের অনল থেকে উত্থিতা যাজ্ঞসেনী। আমি যেমন ভালোবাসার প্রদীপ বক্ষে প্রজ্বলিত করতে পারি তেমনি ক্রোধন্মত্ত অগ্নিশিখার মতো হতে পারি ধ্বংসকামী। হে কৃষ্ণা, তোমার এই ক্রোধকে আমি সঙ্গত বলে মানি, তোমার মুখনিসৃত ধিক্কারগুলিকে আমি প্রাপ্য জ্ঞান করি, তোমার সমস্ত অভিযোগকে আমি ন্যায্য জ্ঞানী স্বীকৃতি দিলাম। আমাকে তুমি ক্রোধের অঙ্গারে পোড়াও, তিরস্কার আর ব্যঙ্গের চাবুকে রক্তাক্ত করো, অভিযোগের স্বরে বিদ্ধ করো আমার হৃৎপিণ্ড। তারপর গর্জনের শেষে যখন বৃষ্টি নামবে তখন বুঝতে পারবে সুভদ্রার আগমনের সঙ্গে নেই তোমার পরাজয় আর সুভদ্রার জয়ের কোনো সম্ভাবনা। বুঝতে পারবে এর সঙ্গে যোগ আছে এক শুশ্রূষার ভাবনা। বুঝতে পারবে আমাকে সুভদ্রার যত না প্রয়োজন তার চেয়েও বেশি প্রয়োজন তাকে তোমার এবং আমার দুজনেরই। তাই নাকি ফাল্গুনী, সপত্নীর সংজ্ঞাকে তুমি বদলে দিতে চাইছ? আসলে এই সব স্তোক বাক্য আপন অন্যায়কে ঢেকে রাখার কৌশল মাত্র। কৃষ্ণা, তোমার চোখে আগুনের শিখা এখন বক্র, তোমার বুকের মরুভূমি খননে এখনো উঠে আসছে জল নয় উত্তাপ। আসলে তুমি বুঝতেই চাইছ না তোমার মতো আমিও যে বিপন্ন সমভাবে, যে যাজ্ঞসেনীকে ভালোবাসলাম জয় করলাম তাকে অন্য ভ্রাতাদের সঙ্গে ভাগ করতে সম্মত হলাম জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের ছলনায় আর মাতৃদেবীর আজ্ঞায়, তাদের কথাকে শিরোধার্য মেনে শুধুমাত্র তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেললাম না, নিজের জীবনেও ডেকে আনলাম চরম দহন। একদিকে তোমার যন্ত্রণার কথা ভাবতে ভাবতে, অন্যদিকে নিজের যন্ত্রণায় রক্তাক্ত হতে হতে একসময় উদ্ভ্রান্তের মতো হয়ে গেলাম। বুঝলাম ইন্দ্রপ্রস্থে থাকলে দ্বিবিধ যাতনায় আমি উন্মাদ হয়ে যাব। অতএব প্রথম পাণ্ডবের সঙ্গে তোমার সংসার যাপন শুরু হতেই আমি নিয়ে নিলাম কঠিন সিদ্ধান্ত, এখান থেকে আমাকে যেতেই হবে চলে দূরে, বহু দূরে, অনেক দূরে, যেখানে পৌঁছবে না তোমার ছল ছল অভিমানী চোখ দুটি। এভাবেই আমরা দুজন দুজনকে ভুলে থেকে মুক্ত হব মর্ম যাতনা থেকে। জানি তুমি ভুলে গেছ আমাকে দেওয়া তোমার যত প্রতিশ্রুতির কথা, ভুলে গেছ দুজনের মধুর দৃষ্টি বিনিময়, ভুলে গেছ একদিন আমার হাসিটিকে বলেছিলে সুধা, আমার কথাগুলিকে বলেছিলে চন্দন, আমার চুলের সুবাস হৃদয়ে মেখে নিতে নিতে বলেছিলে
স্বপ্নগন্ধী, ভুলে গেছো হে নিষ্ঠুর, হে নিষ্ঠুর, ভুলে গেছো আমায়। না না পাঞ্চালি, না, ভুলতে পারিনি তোমায়, ভুলতে পারিনি তোমায় একটি মুহূর্তের জন্যেও। করে গেছি ক্রমাগত আত্মপ্রবঞ্চনা, তোমাকে বিস্মৃত হব বলে ব্রহ্মচর্য ভেঙে বিবাহ করেছি উলুপি ও চিত্রাঙ্গদাকে। না, তবু শান্তি মেলেনি, ক্ষণিকের উন্মাদনা কেটে যেতেই আবার উদ্ভ্রান্ত হয়েছে মন সুতীব্র রক্তক্ষরণে। তাই খুঁজে বের করলাম একটা পথ, বুঝলাম দুজনার মাঝে একটা সেতু চায়। অবশেষে অবশেষে সুভদ্রাকে দেখে আমার উল্লাস জাগল, বুঝলাম এই সেই নারী যে পারবে হতে আমাদের দুজনার জীবনে একটি সেতু, কিংবা পারাপারের একটি ছোট্ট খেয়াতুরি। তাই বলে তুমি চূর্ণ করবে আমার আশ্রয়, তাই বলে তুমি লুণ্ঠন করবে আমার আকাশ, তাই বলে তুমি নির্বাপিত করবে আমার আলো। কৃষ্ণা, এক অর্থে আমরা দুজনেই আশ্রয়হীন, আকাশহীন, আলোহীন। তাই আমাদের দুজনেরই একটা আশ্রয়ের প্রয়োজন, একটা আকাশের প্রয়োজন, এক আকাশ আলোর প্রয়োজন। আর সেই আশ্রয়, সেই আকাশ, সেই আলো হতে পারে সুভদ্রাই। তুমি সত্য বলছো না, আসলে আসলে নিজের স্ত্রীকে অন্য ভ্রাতাদের সঙ্গে ভাগ করেও আমাকে অপমানের সাধ তোমার পূর্ণ হয়নি। তাই সুভদ্রাকে এনে আমার ক্ষতস্থানে তুমি গেঁথে দিতে চেয়েছ বিষাক্ত অস্ত্র। ভালোই করেছ, এই অস্ত্রের আঘাতে আমার হৃদয় থেকে ঝরে পড়া রক্তের প্রতিটি ফোঁটা তোমার মুখবয়ব এঁকে প্রমাণ করে দেবে। যাজ্ঞসেনী মনে প্রাণে শুধুমাত্র অর্জুনের ছিল, আছে এবং থাকবে। ভুল 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 করছো কৃষ্ণা, তোমাকে অপমান করা বা তোমায় কষ্ট দেবার জন্য নয়, নিজেদের যন্ত্রণাকে ভাগ করে নেবার জন্য একজনকে দরকার ছিল কৃষ্ণা। সুভদ্রা হলো সেই জন যে হবে তোমার দহন দিনে শান্ত বাতাস, আর আমার জ্বলন্ত হৃদয়ের উপর টুপ টুপ করে ঝরে পড়া সজল বারিধারা। সুভদ্রা হলো সেই জন যে তোমার মনের মধ্যে জমে থাকা অন্ধকারগুলি সরিয়ে দেবে প্রিয় সখী হয়ে সান্ত্বনার আলোক স্পর্শে, আর আমি হব বেদনার বিষ হতে মুক্ত তার সান্নিধ্যের অমৃত পান করে। এই তো তোমার চোখে ঘন হচ্ছে আমার প্রতি বিশ্বাস কৃষ্ণা, তোমার চোখে ক্রোধ হারাচ্ছে তার দাহ্য শক্তি, তোমার বুকের মরুভূমিতে বৃষ্টি ঝরার সময় হলো। ভীষণ কষ্ট হচ্ছে জানো, যখনই ভাবছি কখনোই আর শুধুমাত্র আমার করে পাবো না তোমায়, আমি সুভদ্রার সঙ্গে ভাগ করে পেতে হবে তোমায়। আমার আমার অন্তর চুরমার হয়ে যাচ্ছে। দ্রুপদ কন্যা, এটা চরম সত্য যে আমাকে কখনোই আর শুধুমাত্র তোমার করে পাবে না তুমি, আর তোমাকেও কখনোই শুধুমাত্র আমার করে পাবো না আমি। এ ভবিতব্য নির্ধারিত হয়েছে সেদিনই যেদিন তোমাকে হতে হয়েছে পঞ্চ স্বামীর স্ত্রী। এক্ষেত্রে সুভদ্রাই আমাদের যোগসূত্র, সে আমাদের দুজনের মাঝে প্রবাহিত স্রোতস্বিনী। আমরা নদীর দুটি কুলের মতো জ্বলব পূর্ব, মধ্যবর্তী নদীটি আমাদের বাঁচিয়ে রাখবে শীতল সাহচর্য দিয়ে। বুঝেছি পার্থ, সুভদ্রা একটি শান্ত নিবিড় তরু, সে শুধু তোমাকেই ছায়া দেবে না, আমার মাথাতেও হাত বুলিয়ে আমার নির্ঘুম চোখে আনবে সুশীতল নিদ্রা। তাই যদি বুঝে থাকো তবে বক্ষে ধরো সুভদ্রারে। পাঞ্চালী,
আমাদের দুজনেরই যে বড় নিদ্রার প্রয়োজন এখন। বেশ, তবে পূরণ হোক তোমার মনোবাঞ্ছা। সুভদ্রা, সুভদ্রা, এসো ভগ্নি, এসো, এসো তোমায় বাঁধি আজ মধুর আলিঙ্গনে। জুড়িয়ে যাচ্ছে প্রাণের সকল জ্বালা, ক্ষত স্থান নিশ্চিহ্ন হয়ে জাগছে সবুজ কানুন। একি একি আমার চোখের আগুন যে অন্তর্হিত হল, আমার বুকে বালির ভেতর জাগ্রত হল তরঙ্গিনীর গান। অর্জুন, তুমি যথার্থই বলেছ, সত্যই সুভদ্রাকে বক্ষে ধরে কি অপরূপ শান্তি। অর্জুন, ক্ষমা করো আমায়, ক্ষমা করো আমায় সুভদ্রা। এই দেখো, এই দেখো, তোমাদের প্রতি আর কোনো ক্ষোভ নেই আমার। দেখো, আমার চোখে এখন ভোরের স্নান জল। দেখো, দেখো, আমার অশ্রুতে এখন যন্ত্রণা নয়, হাহাকার নয়, আমার অশ্রুতে এখন আনন্দের কুসুম। আমার বুকের মরুভূমিকে গ্রাস করে এখন বয়ে চলেছে মিষ্টি একটা নদী। তোমায় আশীর্বাদ করি সুভদ্রা, তোমার পতি শত্রু শূন্য হোক। কবি অনুপম শৌরী সরকারের রচনা শুনলাম জয়িতা বন্দ্যোপাধ্যায় এবং অমিতাভ নাথের কণ্ঠে। এসে গেল বাংলা কবিতা শোনার সেরা ওটিটি অ্যাপ ইচ্ছে ডানা অডিও। এখানে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন কবিতা আর গল্প যা আপনার মন ছুঁয়ে যাবেই। ট্রেন্ডিং নাও সেকশনে খুঁজে নিন বর্তমান জনপ্রিয় কবিতা, কবি এবং শিল্পীদের খুব সহজে। সাজানো রয়েছে মন ছুঁয়ে যাওয়া সব কবিতা বিভিন্ন ক্যাটাগরিজ ও অ্যালবামসে। সার্চ অপশনে গিয়ে সহজেই খুঁজে নিন আপনার প্রিয় শিল্পী বা কবিকে, আর শুনতে থাকুন তাদের সৃষ্টি একের পর এক। শুধু তাই নয়, আপনার ভালো লাগার কবিতায় লাভ রিয়্যাক্ট দিয়ে তাকে রেখে নিন আপনার নিজের প্লে লিস্টে। এখনই ডাউনলোড করুন ইচ্ছে ডানা অডিও শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে।